তীব্র গরমে ঢাকা প্রিমিয়ার লিগে ক্যালেন্ডার বদলানো যায় কিনা সেই প্রশ্ন তুলেছেন বিসিবি পরিচালক ও আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন। রেকর্ড তাপমাত্রায় মাঠে স্বাভাবিক ক্রিকেট খেলাটাই কঠিন, তাই তিনি আশা করছেন আগামী ঢাকা মহানগর ক্রিকেট কমিটির সভাতে বিষয়টি আলোচনা হবে। এপ্রিল মে মাসে না হয়ে খেলাগুলোকে আরও আগে শেষ করানো যায় কিনা তা আলাপ করা যাবে সংশ্লিষ্টদের সঙ্গে। তবে মাহমুদ সংশয় প্রকাশ করে বলেছেন সময় সংকুলন না হওয়ায় হয়তো সেটা শেষ পর্যন্ত সম্ভব না হতে পারে। রিপোর্ট বসন্ত কবিরের। তীব্র তাপে পড়ছে বাংলাদেশ, প্রায় পাঁচ যুগের মধ্যে সবচেয়ে গরম। চারদিকে পানি ও বাতাসের জন্য নাভিশ্বাস, সাধারণ অফিস থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ সবার প্রাণ ওষ্ঠাগত। এই ধাক্কা সরাসরি লাগছে ক্রিকেট মাঠে। দেশের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট গরমের আঁচে পুড়িয়ে দিচ্ছে ক্রিকেটারদের। আম্পায়ার থেকে শুরু করে মাঠকর্মীর সবার অবস্থায় নিদারুণ। প্রতি ইনিংসে গড়ে সাড়ে তিন ঘন্টা হিসেব ধরলে পুরো ম্যাচে একজন ক্রিকেটার আম্পায়ারকে তীব্র এই গরমে থাকতে হচ্ছে সাত ঘন্টারও বেশি সময় খোলা মাঠে। ছেলেরা আজকে বারবার কমপ্লেন করছিল যে অনেক গরম স্যার মাঠের ভিতরে, আসলে বাট কিছু করার নাই, অ্যাজ প্রফেশন এন্ড অফ দ্য ডে আমাদেরকে এই গরমে খেলতে হয় সবসময়। প্রতি বছরই প্রিমিয়ার লিগটা কেন জানি এই সময়ই হয়, তাই মানে ভেরি ইম্পর্টেন্ট টুর্নামেন্ট, আর একটু আগে শুরু করে গরমের আগে যদি আমরা শেষ করতে পারি। আর তাছাড়া রমজান চলছিল, অনেকে রোজা রাখতে পারছিলাম, অনেকে রোজা রেখে খেলছে, সেটাও একটা সমস্যা হচ্ছিল। বাট এন্ড অফ দ্য ডে প্রফেশনাল হিসেবে সবাই তো মেনে নিচ্ছে, বাট আমি মনে করি তারপরে এই গরমটা ইজ ভেরি টাফ। বিসিবি পরিচালক হিসেবে তিনি জানেন বর্ষপঞ্জিতে এই পরিবর্তন চাইলেই ঘটানো সম্ভব নয়। মঙ্গলবার মহানগর ক্রিকেট কমিটির ক্লাব প্রতিনিধিদের সঙ্গে এক সভা হওয়ার কথা। এর আগে সোমবার ঈদের আগে শেষ ম্যাচ দেখা যাবে ঢাকা লিগে। ঈদ পরবর্তী অবস্থায় এই গরম অব্যাহত থাকলে কিভাবে খেলা পরিচালনা সম্ভব সেটা নিয়ে ভাবিত খোদ মাহমুদি। সবাই আমরা ফিল করছি রেকর্ড পরিমাণ গরম বলছে আবহাওয়া পরিদপ্তর থেকে দেখে 58 বছরের। এরপর আর এটা কনসার্ন হওয়ার, যেটা কনসার্ন তো সিসিটিএমকে হইতে হবে। কোনোভাবে যদি আমরা ক্যালেন্ডারে অন্য কোথাও ফাঁকে এটা দিতে পারি তাহলে আমার মনে হয় যে, কারণ এই ক্রিকেটটা থেকে আমাদের ওয়ানডে টিম সিলেকশন হয়, কিন্তু অনেক ছেলেদের পারফর্মিং ইম্পর্টেন্ট, তো আমি মনে করি সেটার জন্য একদম নজর দিলে আমার মনে ভালো হয়। স্বাস্থ্য ঝুঁকিতে আছেন ক্রিকেট সংশ্লিষ্টরা, আবহাওয়ার পূর্বাভাসেও খুব তাড়াতাড়ি বৃষ্টির সম্ভাবনা নেই। গরমের তীব্রতা প্রতি বছরই এ সময়ে থাকায় প্রকৃতির দিকে না তাকিয়ে অন্যভাবে টুর্নামেন্টটা আগে শেষ করা যায় কি না সেই প্রশ্ন উঠেছে স্থানীয় ক্রিকেটারদের মধ্য থেকে। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা।